নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা। আজকের গরম পড়ে গেছে, তো আজকের রেসিপি হচ্ছে বেলের শরবত। গরম পড়ে গেছে আর শরবত হলেই ভালো হয় সবারই, আর সেটাও যদি হয় বেলের শরবত। তো আজকে রেসিপি বেলের শরবত। আর বেলের শরবত বানানোর জন্য আমি একটা গোটা বড় বেল নিয়ে নিয়েছি। এই বেলটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি মাঝখান থেকে। আর বেলের শরবত করার জন্য বেলই দরকার, বেলটা ভালো হওয়াও দরকার। তো বেলটাকে ফাটিয়ে নিয়েছি আর ভিতরে শাঁসটা আমি চামচের সাহায্যে বের করে নেব চামচ দিয়ে। তো একটা চামচ নিয়ে নিচ্ছি, নিয়ে ভিতরে শাঁসগুলো সব বের করে নিচ্ছি। তো এইভাবে সবগুলো শাঁস আমি বেল থেকে বের করে নেব, আর তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি আর বাটিতে বের করে নিচ্ছি। বাটিতে এইভাবে সবগুলো বেলের শাঁস বের করে নিচ্ছি। এটা হাত দিয়ে কিন্তু বের করা যাবে না, চামচ দিয়ে বের করতে হবে। আর সবগুলো শাঁস আমি দুটো চাকা থেকে এইভাবে বের করে নেব। তো এইভাবে বের করে নিচ্ছি, এই যে দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে আসছে। এইভাবে কেটে কেটে কিন্তু পুরো বেলের শাঁস পুরো সবগুলো বেরিয়ে আসবে, সম্পূর্ণ শাঁসগুলো। আর বেলের গায়ে কিন্তু কিছু শুধু খোলাটাই বাকি থাকবে। এই যে দেখুন সবগুলো শাঁস আমি বের করে নিয়েছি দুটো চাকা থেকে, দুটো টুকরো থেকে, কোনো কিন্তু শক্ত খোলাটাই পড়ে আছে। এবার আমি এই শাঁসগুলোকে সাথে আমি একটু জল অ্যাড করব। জলটা ঠান্ডা জল হলে ভালো হয়, যেহেতু শরবত গরমে খাওয়া হবে, ঠান্ডা জল হলে শরবতটা ঠান্ডা ঠান্ডা হলে খুব ভালো লাগে। তো আমার ফ্রিজে জল ছিল, সেই জল নিয়েছি আমি কিছুটা। না হলে আপনারা যদি ঠান্ডার সমস্যা হয়ে থাকে, নর্মাল জল দিয়েও আপনারা এই শরবতটা রেডি করতে পারেন। তো আমি জল দিয়ে দিয়েছি, এবার হাতের সাহায্যে আমি বেলটাকে শাঁসগুলোকে ভালো করে একটু নরম করে নিচ্ছি। এটা চামচ বা অন্য কিছু দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু সেইভাবে হয় না, হাত দিয়ে করলে ভালো হয়। এবার বেলের মধ্যে যে ছিবড়ে ছিবড়ে অংশগুলো, যেগুলো হাতে ঠেকছে, বড় বড় ছিবড়ে যেগুলো, সেগুলো আমি ফেলে দিচ্ছি। দিয়ে আর ছোটো ছোটো ছিবড়ে আছে, সেগুলো আমি এরকম একটা স্ট্রেনার বা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর একটা ছোটো গামলা টাইপের নিয়ে নিয়েছি। তো স্ট্রেনারে আমি এই বেলের শাঁসটা যেটা আমি জল দিয়ে রেডি করেছি সেটা দিচ্ছি, আর চামচের সাহায্যে এইভাবে নাড়তে নাড়তে আমি কিন্তু পুরো শাঁসটাকে ফিল্টার করে নিচ্ছি। তো এইভাবে নাড়তে নাড়তে সমস্ত শাঁসগুলো কিন্তু এইভাবে ফিল্টার দিয়ে নিচে চলে আসবে, আর এইভাবেই করে নিতে হবে। এইভাবে করে নিলে যে ছিবড়ে অংশটা থাকে, কতটা বেরিয়েছে দেখুন, এইভাবে আমি পুরোটাই করে নেব। আর যে ছিবড়ে অংশটা থাকবে সেগুলো কিন্তু আমার একসাথে সবগুলো হয়নি, আমি দ্বিতীয়বারও দিয়ে নিচ্ছি। তো ছিবড়ে অংশটা এইভাবে বেরিয়ে এসছে, এর শুকো শুকো হয়ে গেছে, শুকনো মতো হয়ে গেছে। এবার এতে কিছুটা এখনও শাঁস আছে, তো আমি জল দিয়ে নিয়েছি। দিয়ে পাখিটা সাদা সাদা হয়ে গেছে, এর মধ্যে শুধু ছিবড়ে আর দানাটা আছে। এই যে জল দিয়ে যেটুকু শাঁস ছিল ছিবড়ের মধ্যে, সেগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। তো দেখুন কতটা শাঁস বেরিয়েছে, বেলের শাঁস, আর খুব টাইট হয়েছে। শরবত একটু পাতলা হলেই ভালো হয়। আমি এতে আর একটু জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে বিট নুন চিনি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন, আমি যেটুকু দিচ্ছি তো এইটুকুতেই হয়ে যাবে। নিয়ে নিচ্ছি দুটো গ্লাস, কাঁচের গ্লাস, আপনারা যে কোনো গ্লাস ব্যবহার করতে পারেন। তো আমি ওইগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি শাঁসের মধ্যে দিয়ে নুন আর চিনি বিট নুন দিয়ে। আমি গ্লাসে এটা ঢেলে নিচ্ছি। আমার কিন্তু বেলের শরবত রেডি হয়ে গেছে। তো বেলের শরবত বানানো কিন্তু খুব সহজ, আর এরকম রসনা তৃপ্তির জন্য গরমে যদি বেলের শরবত হয়, বেল কিন্তু আমাদের খুবই উপকার, বায়ু নাশক, বায়ু পাস হয়ে যায়, এবং পেটের পক্ষেও কিন্তু খুব উপকার বেল। বেলের শরবত দুটোই উপকার, বেল এবং বেলের শরবত দুটোই উপকার। আর আমার কিন্তু বেলের শরবত রেডি হয়ে গেছে। বেলের শরবত খুব সোজা, বাড়িতে এইভাবে বানিয়ে আপনারা বেলের শরবত খেতে পারেন। এখানে আমার গ্লাসটা অনেকটা বড়, ওই জন্য আমি একটু অল্প লাগছে, কিন্তু অনেকটাই বেলের শরবত আমি দিয়েছি। এখনও কিন্তু আমার কাছে অনেকটা এখনও বেলের শরবত রয়ে গেছে। তো বেলের শরবত আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, আর খুব সোজা রেডি হয়ে গেছে বেলের শরবত। আপনারা গরমের সময় কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন। আর আমার গাছে ছিল কচি বেলপাতা, তাই দিয়ে একটু ডেকোরেট করে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। তো আমার কচি বেলপাতা ছিল, সেই জন্যই আমি করে দিলাম। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনে
প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।